বদলাতে আমরা ভয় পাই অথচ বদলে যায় সব আমরা চাই আর নাই চাই ঠাকুরদের সঙ্গে বাড়িতে প্রথম যেদিন এসেছিল ঠিক তেমনটাই আছে স্কুলে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে ওকে কেউ হাঁটতে দেখেনি ছেলে তো অসাধ্য সাধন করতে পারে নইলে এই সময় থেকে ৫০ বছর পিছিয়ে থাকা বাড়িখানার মেজ বউয়ের বইয়ের খিদে কবে থেকে মিটে যায় এ বাড়ির বাকি বউদের থেকে চিরকাল এই খ্যাপাটে ছেলেটার মেজমামির পরেই টান বেশি জানি হয়তো হৃদয়ের ক্ষেত্রে কোথাও তাকে নিজের সমগোত্রের মনে হয় দুলোকে কেউ কখনো তুমি করে কথা পায় না সে সম্মান বুঝি ওর জন্য না আমিও কোনো কালে ওকে তুমি করে বলিনি বিপ্লবী বই ভালো ভালো লেখা আছে দেশের উপর তোর তো ভারী সাহস এমনি এমনি এই বই নিয়েলি যদি পুলিশে ধরতো ফুস অমনি দুলো গুন্ডাকে ধরলেই হলো অবশ্য ধরলে মন্দ হতো না জেলখানা দেখে আসতু আমি এবার পালাই মেলা কাজ পড়ে আছে তোর এত কি কাজ রে আছে আছে অনেক কাজ আছে সব কি তুমি বুঝবে জানো আমার ঘরে চড়াই পাখির ছানাগুলো চোখ ফুটেছে ওরা না আমার গলা চিনতে পারে আর কেউ কাছে গেলেই ওর মাথা কি চিৎকার করে আমি গেলে কিচ্ছু বলে না তুই বুঝি তাদের খাবার দিতে যাবে মতলব করেছি কিসের মতলব করেছি করেছি এমন চমকে দেব না তখন দেখবে
প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম বা আদর্শ আছে। সেই আদর্শকে অবলম্বন ও আশ্রয় করিয়া সে গড়িয়া ওঠে। সেই আদর্শকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং সেই আদর্শকে বাদ দিলে তার জীবন অর্থহীন ও নিষ্প্রয়োজন হইয়া যায়। আদর্শ একটা প্রাণহীন গতিহীন বস্তু নয়, তার বেগ আছে, গতি আছে, প্রাণ সঞ্চারণী শক্তি আছে। কতদিন আর বলিব, সচল হয়েও অচল সেজে বস্তার চেয়েও ভারী, মানুষ হয়েও সঙ্গের পুতুল বঙ্গদেশের নারী। দাবি তাহা পরিভ্রান্তি করিবার অধিকারের দাবি আর কিছু নয়।
কেমন অন্য ধরনের লাগছে। মা, এগুলো বিলিতি মিলের শাড়ি। বিলিতি মিল? হ্যাঁ, যে শাড়ি প্রতিবার আনি না, তার থেকে এগুলো ঢের দামি। তবে দেখো দেখো না, আরে ধুতিটা হাতে তুলে দেখো বাবাটা, তুমি দেখো। এত দাম দিয়ে সবার জিনিস আনার কি দরকার ছিল, তাই না শুভ? খরচাপাতি তো লেগেই আছে। আরে বাবা, পুজোর সময় সবাই একটুখানি দামি জামা কাপড় পর, তার জন্য না দু পয়সা একটু বেশি খরচা করল, তাতে কি আছে? আরে মা তো ঠিকই বলেছে, এত টাকা খরচা করে বিলিতি মিলের কাপড় আনলি না, কাপড়গুলো ভারী সুন্দর হয়েছে, কিন্তু ওই দিশি মিলের কাপড় তো ছিল কমের, সেগুলো আনলে। আরে রাখো তো তুমি বর্দা তোমার দামের কথা, সব সময় দাম দেখলে চলে? কাপড়গুলো একবার দেখো, বইগুলো একবার দেখো, একবারে জেসে মিলের কাপড় নয়, একবারে বিলিতি মিলের কাপড়, হাত দিলেই বুঝতে পারবে একবার ফার্স্ট ক্লাস। এই যে তোদের জন্য এনেছি দেখ, ওমা ওদেরকে দেখাও, মা তোমার বউদের ডেকে পাঠাও, সব যখন কাপড় দেবো তখন দেখবে। কোন না, তাদের পছন্দ হলো কিনা আসার সময় একবার বলেছিলাম, তবুও ওদের আবার পছন্দ অপছন্দ কিরে, তুই এত দাম দিয়ে জিনিস এনেছিস পছন্দ হবে না? আয় আয় তোরা এদিকে আয়, দেখ মেজো কাকা তোদের জন্য কত জিনিস এনেছে। বর্দা, পুজোর কটা দিন ওই বর্দিয়া রাজিতে এখানে সেই থাকবে, তখন কিন্তু বাজার খরচা আমার। ও না না, তুই এত টাকা খরচা করে বাজার করলি তো, ও পুজোর কটা দিন না হয় আমি। না না, আরে ফিবার তো তুমিই করো, এবার না হয় আমি করলো। সে তুই যা ভালো মনে করিস। ও বর্দা, ঠিকানা তুমি রাখো রাখো, পছন্দ হয়েছে? হ্যাঁ, ওরে ডাকলাম এলে না তো? কেন ডেকেছিলে? ওই পুজোর জামা কাপড় দেখাবো বলে। দেখার কি আছে এতে? দেখার কি আছে মানে, এই যে সকলের জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম, তুমি তাতে খুশি হওনি? ও কি তুমি আমাকে খুশি করার জন্য করেছো? আচ্ছা গেরো তো, কিছু আনলেও দোষ, কিছু না আনলেও দোষ, তুমি কিসে খুশি হবে বলো তো? তোমার কিচ্ছু মনে নেই? কি মনে থাকবে? আমি যে তোমায় বারবার করেছিলাম এবার মিলের কাপড় আনবে না? মিলের কাপড় আবার কি দোষ করলো? আমার দেশি তাতেই বা কি দোষ করলো? দেখো কিসে আর কিসে, ধরো ধরো খুলে দেখো একবার, আরে বলে মেয়ে ছেলের বুদ্ধি, দেখো দেখো। তোমার তাতি
এরকম ফাইন কাপড়? তুমি দোকানে ফেরত দিয়ে দাও। কেন? ও শাড়ি আমি পরতে পারবো না। তোমার কি পছন্দ হয়নি? সে কথা তো হচ্ছে না, তুমি ফেরত দিয়ে এসো। আচ্ছা আবদার, এই শাড়িখানা কিনে নিয়ে এলুম, আবার এক্ষুনি ফেরত দিয়ে আসবো? আর দোকানদার ফেরত নেবেই বা কেন? বাড়ির সকলেই তো হাসি মুখে শাড়িখানা নিল। সবাই হাসি মুখে নিয়েছে বলে আমাকেও নিতে হবে এমন দিব্যি তো আমি দিইনি। আর পারলে সবার নেওয়া খানা আটকাতুম, কাউকে নিতে দিতুম না। মিজবু, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা নিয়ে তোমার মাথা ব্যথা না করলেও চলবে, সেখানে দিব্যি ভালো আছে। তার মানে শাড়িখানা তুমি পরবে না? না।